নির্দিষ্ট বয়সসীমার বাইরে অনিয়মতান্ত্রিকভাবে লটারিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির অভিযোগ তুলে 2024 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত নীতিমালা ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে ভর্তিতে বয়সসীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে একই বছরের লটারিতে উত্তীর্ণ প্রথম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক তিন শিক্ষার্থীর অভিভাবক গত 14 জানুয়ারি একটি রিট আবেদন করেন। এরপর 23 জানুয়ারি হাইকোর্ট রুল সহ আদেশ দেন। অন্যদিকে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত ও ভর্তি বাতিলের বৈধতা নিয়ে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের 136 জন অভিভাবক আরেকটি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত 25 মার্চ হাইকোর্ট রুল দেয়। পৃথক রুলের উপর একই সঙ্গে শুনানি শেষ হয় গত রবিবার। পরে আদালত রায়ের দিন ঠিক করেন। দুপুরে দীর্ঘ রায় দেয় আদালত। এজ লিমিটের বাইরে যাদের ভর্তি সেটা যে চ্যালেঞ্জ করেছিলাম সেটা বহাল থাকলো, অর্থাৎ তাদের ভর্তিটা বাতিল হয়ে গেল এবং ওয়েটিং থেকে ফিল আপ করার জন্যে নির্দেশনা দিল। 15 দিনের মধ্যে এই ওয়েটিং লিস্ট থেকে ইলাইজেবলদের নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই যে 169 জনের যে সিট খালি হলো, এখন ওয়েটিং লিস্ট থেকে যাদের বয়স 6+, আদালতের ব্যাখ্যা অনুযায়ী আদালত 6+ একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং ভিকারুননিসার যে সার্কুলারটা রয়েছে যে 1/1/2017 থেকে 1/12/2017 তারিখের মধ্যে যাদের জন্ম এবং যাদের রেজাল্ট ওয়েটিং লিস্টে আছে তারাই শুধুমাত্র এই ভর্তি হতে পারবে। ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের পক্ষে আপিল করার কথা জানান শিক্ষার্থীদের আইনজীবী। গাফিলাতি থাকলে, দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকলে থাকতে পারে ভিকারুননিসার পক্ষে, কারণ এই 169 জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই, এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে 169 জন ছাত্রী এবং তার বাবারা, বাবা মারা। অন্য কোনো বিদেশে হইলে এইরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার বাচ্চার জন্য 1,000,000 করে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত। এই বাচ্চাগুলো এখন যাবে কোথায়? আমরা গার্জিয়ানের সাথে আলাপ করে যদি ওনারা আপিল করতে চান আমরা আপিল করব। এছাড়া ভর্তি বাতিল হওয়াদের অনলাইন সিস্টেমে আবেদন ও ভর্তির ক্ষেত্রে কোনো অনিয়ম ছিল কিনা তা তদন্তের নির্দেশ দিয়ে 3 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।